অবশ্যই অবশ্যই, কারণ বল অনেক স্পিন করতেছিল, তো স্ট্রাইকের জন্য তো একটু ডিফিকাল্ট অবশ্যই হয়েছে। সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে প্রথম দুই ম্যাচেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচকে তাই এখন পরীক্ষা নিরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। যারা খুব বেশি সুযোগ পান না বা ম্যাচের বাইরে থাকেন তাদেরকে এই ম্যাচে বাজিয়ে দেখা হবে, এমনটাই নিশ্চিত করে দিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবাল। প্রয়োজনে তামিম নিজেও একাদশের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছে নিজেই। তামিম জানান, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে হয় এখন আমাদের সময় এসেছে ব্রেন স্ট্রেংথটা একটু দেখার। সাধারণত যখন পয়েন্টের খেলা হয় তখন এরকম সুযোগ থাকে না, কিন্তু এসব সিরিজে যখন 2-0 এগিয়ে যান তখন যারা খেলেই নাই যাদেরকে নিয়ে অনেকদিন ঘুরছি তাদেরকে সুযোগ দেওয়া যায়। এটার জন্য যদি আমারও দুই একটা ম্যাচ মিস করতে হয় এটা ঠিক আছে, এই জায়গায় যদি বেঞ্চের শক্তি না দেখি তবে দেখবোটা কখন, কারণ হুট করে কেউ যদি ইঞ্জুরি হয়ে যায় সেরা একাদশের খেলোয়াড় তখন একটা নতুন ছেলে ম্যাচ সারা এসে খেলা কঠিন ওর জন্য হবে। হয়তো পরের ম্যাচে এরকম কিছু একটা দেখতে পারেন যে অনেকেই যারা খেলে নাই তারা খেলবে। এই সিরিজে এখনো ম্যাচ না পাওয়া ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশের স্কোয়াডে অবশ্য বেশি না। এখনো এই ওয়ানডে সিরিজে ম্যাচ পাননি এনামুল হক, বিজয়, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডে ফরম্যাটে রান বন্যা বইয়ে জাতীয় দলে ফিরে টেস্ট ও টি-20 খেললেও ওয়ানডেতে নামা হয়নি বিজয়ের। তামিমের কথায় পরিষ্কার, 3 বছর পর ওয়ানডেতে নামবেন বিজয়। তিনি কার বদলে খেলবে তা অবশ্য দেখার বিষয়। টপ অর্ডার ব্যাটসম্যান বিজয় বিকল্প হিসেবে খেলতে পারেন খোদ অধিনায়ক তামিম, লিটন দাস বা নাজমুল হোসেন শান্তর জায়গায়। ইবাদতকে জায়গা পেতে হলে বসাতে হবে শরীফুল ইসলাম বা মুস্তাফিজুর রহমানের কেউ একজনকে। বাহাতি স্পিনার হওয়ায় তাইজুল ইসলাম হতে পারে নাসুম আহমেদ বিকল্প। শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে কটি বদল নিয়ে নামে বাংলাদেশ সেটাই দেখার বিষয়।